হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো যে নেটফ্লিক্স এর নতুন একটা ফিল্ম হচ্ছে 2018 এর, যেটা হচ্ছে আপগ্রেড বলে। সেটা হচ্ছে একটা সাইবার পাঙ্ক অ্যাকশন মুভি, যেটার প্রডিউসার হচ্ছে ব্লাম হাউস। তো এই ব্লাম হাউস এর আমি স্পেশালি খুব ফ্যান। এটাকে অ্যাকচুয়ালি সাইবার পাঙ্ক অ্যাকশন বডি হরার ফিল্ম, এইটা হচ্ছে এক্সাক্ট জনরাটা। সো ব্লাম হাউস হররই বেশিরভাগ বানায়, আপনারা প্রত্যেকে জানেন, গেট আউট হোক, অনেক ফিল্ম আছে। সো মানে দে আর রিয়েলি গুড উইথ দ্য হরার পার্ট। সো এই ফিল্মটাতে আমার অনেক কিছু পজিটিভ লেগেছে, হ্যাঁ ডেফিনেটলি নেগেটিভ পয়েন্টও লেগেছে। তো ফার্স্ট যেটা হচ্ছে যে ব্লাম হাউসের যে কোনো ফিল্ম আপনি দেখুন, সেখানে হরার যখনই থাকে, হরার ইজ আপার লেয়ার, ভিতরে একটা মানে ইট ইজ অলওয়েজ মানে মানে কি বলবো, স্যাটারিক্যাল একটা অ্যাপ্রোচ থাকে, যে অ্যাকচুয়ালি দেখাচ্ছে হরার বা কিছু, কিন্তু নিচে থাকছে হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ ফর দ্য সোসাইটি। এখানেও এক্স্যাক্টলি হরার তো বলা যায় না, মানে মানে সাইবার পাঙ্ক অ্যাকশন একটা সায়েন্স ফিকশন মুভি, কিন্তু তার ভিতরে যে জিনিসটা দেখাচ্ছে সেটা খুব রিয়েলিস্টিক এবং আমাদের টাইমের সাথে খুব ভালো মানে একটা রিজোনেন্স আছে, খুব গ্রাউন্ডেড রেখেছে টেকনোলজিটাকে, যে ফিউচারে কিরকম হতে পারে, মানে আজকের দিনে যে টেকনোলজি আছে সেটা কতটা আপগ্রেড হতে পারে সেই অনুযায়ী দেখিয়েছে। তো বিলিভেবল একটা জিনিস আছে এবং অ্যাট দ্য সেম টাইম খুব ভালো একটা সোশ্যাল মেসেজের ওপর কথা বলছে, যেটা আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। তো এটা ফার্স্ট আমার পজিটিভ পয়েন্ট লেগেছে, যে ওই আন্ডারটোনে একটা মানে একটা মেসেজ আছে, যেটা উপরের লেয়ারে একটা অ্যাকশন মুভি বাট নিচে একটা মেসেজ আছে, এটা হচ্ছে ফার্স্ট পজিটিভ পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো ব্যাপক, এবং যেহেতু ব্লাম হাউসের স্পেশালিটি হচ্ছে যে এরা ইনোভেটিভ কিছু করে দেখায়, তো এখানেও কিন্তু ওরা বডির মধ্যে মোবাইল ফোন মাউন্ট করে করে বিভিন্ন অ্যাকশন সিন শ্যুট করেছে। তো আপনি যেরকম, আমি একটা অ্যাকশন নিয়ে ভিডিও করেছিলাম যেখানে বর্ন এতে বলেছিলাম যে পল গ্রিনগ্রাস বলে যে ডিরেক্টর ছিল, ও আপনাকে অ্যাকশনটা মানে জাস্ট অ্যাজ অ্যান অবজারভার দেখতে বলছে না, আপনাকে ভিতরে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে। ইউ আর অলসো উইদ ইন দ্য অ্যাকশন, মানে ইউ আর পার্ট অফ দ্য অ্যাকশন, ইউ আর পার্ট অফ দ্য সিন। তো এরকম একটা এক্সপিরিয়েন্স এখানেও করিয়েছে, তো সেইটা আপনি খুব ভালো একটা রিয়েলিস্টিক হেভি অ্যাকশন দেখতে পাবেন এখানে, যেটা আমার পজিটিভ লেগেছে। এছাড়া এখানে একটা ডার্ক হিউমার আছে, যেটাও আরও খুব বিলিভেবল লেগেছে। হ্যাঁ, কিছু একটু স্পেশাল এফেক্টস, যেটা আমার মনে হয় যে একটু একটু ফিল্মি, ফিল্মসি, ফিল্মসি, বাট ঠিক আছে, ওটা চলে। এটা কিন্তু খুব আমার মনে হলো না যে বিশাল হাই বাজেটের ফিল্ম, ঠিক আছে। হ্যাঁ, মানে ইন্ডিয়ার তুলনায় ডেফিনেটলি হাই বাজেট, বাট হলিউডের তুলনায় ইটস নট এ বিগ বাজেট ফিল্ম। আচ্ছা, এছাড়া মানে এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, ডেফিনেটলি নেগেটিভ পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, যে লেন্থটা যেহেতু সিনেমাটার বড় নয়, তাই জন্য কোথাও একটা যেন হিউম্যান ইমোশন বা হিউম্যান টাচের মানে ব্যাপারটা কম, ক্যারেক্টার বিল্ডিংগুলো বেশি হয়নি। সো এটা একটা মানে জিনিস আছে যে অডিয়েন্স ইমোশনালি কোনো ক্যারেক্টারটার সাথে জড়িয়ে পড়বে না, কারণ এখানে একটা দিস ইজ মোস্টলি মানে কি বলবো, 50% রিভেঞ্জ ড্রামাও আছে এখানে। সো সেই রিভেঞ্জ ড্রামার জন্য আপনাকে তো ক্যারেক্টারটার সাথে ইমোশনালি ইনভেস্ট হতে হবে, যে ওর বউ মারা গেছে, এরপর ওর মধ্যে প্যারালাইসিস হয়ে গেছে, ও তারপরে উঠছে, তারপর লড়তে যাচ্ছে। সো কেন আমি এর মানে জার্নিটা দেখব, বিকজ আই এম ইমোশনালি ইনভেস্টেড ইন হিস জার্নি। তো সেইটা একটা যেন কোথাও একটা ল্যাগিং আছে, দ্যাট ওয়াজ দ্য ওনলি নেগেটিভ পয়েন্ট উইচ আই ফাউন্ড। বাট অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাকশন সিকোয়েন্স দারুণ, সিনেমাটোগ্রাফি দারুণ, টেকনোলজিক্যালি যে জিনিসপত্রগুলো দেখেছে সেটা দারুণ, মেসেজিংটা খুব ভালো। সো ওভারঅল আই রিয়েলি লাইক দ্য ফিল্ম, আর প্রত্যেককে আমি সাজেস্ট করবো যে ফিল্মটা আপনারা দেখুন। আর মানে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আর বাকি বলবো না, অনেকে খিস্তি দেয় অন্য সোর্স যখন বলি তখন। সো গো অ্যান্ড চেক ইট আউট, থ্যাংক ইউ সো মাচ।